হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই আমার এই চ্যানেলে। ত্রিপুরাবাসীর দীর্ঘদিনের এক স্বপ্ন পূরণের ইতিহাস নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ আজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই স্বপ্ন হলো ত্রিপুরা বাংলাদেশের মধ্যে জাহাজ চলাচল এবং নৌ চলাচলের সুন্দর ব্যবস্থা করা। ত্রিপুরার প্রধান নদী গোমতীর বুকে ভাসবে জাহাজ, বিভিন্ন বড় ধরনের নৌকা। গোমতী নদীর মধ্য দিয়ে বাংলাদেশের আশুগঞ্জে যেতে আর আমাদের বেশি দিন লাগবে না, কারণ মেঘনা এবং গোমতীর বুকে চলবে নানা ধরনের জাহাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দিন শপথ নেওয়ার সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আশা করেছিলেন যে এই রাজ্যের প্রধান নদীগুলিতে একদিন নৌ চলাচল যোগ্য করে তুলবেন। সেই স্বপ্নকে পূরণ করার জন্যই মাননীয় বিপ্লব কুমার দেব প্রথম দিন থেকেই বাংলাদেশের সঙ্গে অনবরত যোগাযোগ রক্ষা করছিলেন। সেই জন্য তিনি বাংলাদেশ ভ্রমণও করেছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। সেই আলোচনার ফসল আজ ত্রিপুরার বুকে ত্রিপুরা মাটিতে সত্য হয়ে উঠল। ভারত বাংলাদেশের মধ্যে এ নিয়ে এক চুক্তি সম্পাদিত হয়ে গেল, অর্থাৎ নৌ চলাচল চুক্তি আজ সম্পূর্ণ হয়ে গেল, যার ফলে ত্রিপুরার সুস্বাদু কুইন ব্র্যান্ড আনারস, লিচু আর কাঁঠালের স্বাদ পেতে বাংলার মানুষকে বেশি দিন সময় অপেক্ষা করতে হবে না। তেমনি এই রাজ্যের মানুষকেও কাঁচা ইলিশের স্বাদ পেতে হলে নিশ্চয়ই আর বেশি উদ্গ্রীব হতে হবে না। ছোট্ট ছোট্ট জাহাজে করেই চলে আসবে বাংলাদেশ থেকে তরতাজা ইলিশ। তেমনিভাবে এ রাজ্য থেকেও চলে যাবে বাংলাদেশে নানা ধরনের প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ দুদেশের মধ্যে এক ঐতিহ্যশালী ব্যবসা গড়ে উঠবে, দুদেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বাংলাদেশের আশুগঞ্জ বন্দরের নৌপথে ত্রিপুরা যোগাযোগ স্থাপনে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে। তাই বন্ধুরা, এই রাজ্যে মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়ে গেছে বলা যায়। এখন বাস্তবে রূপায়িত হতে আর কিছুদিন সময় লাগবে। বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত রিবা গাঙ্গুলি এবং বাংলাদেশ নৌ পরিবহন সচিব মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরীর মধ্যে স্বাক্ষরিত হয়েছে এই ঐতিহাসিক নদী চলাচল চুক্তি। বাংলাদেশে আশুগঞ্জের মেঘনা নদী এবং ত্রিপুরার গোমতী নদী সংযোগ পথে এই জাহাজ চলে সিদ্ধান্ত গৃহীত হলো। এর ফলে আশুগঞ্জ হতে ত্রিপুরার শ্রীমন্তপুর পর্যন্ত ছোট্ট আকারে অনেক জাহাজ চলাচল করবে। বাংলাদেশ ও ভারতের এই দীর্ঘ নৌপথের দৈর্ঘ্য হবে 35 কিলোমিটার। তাই বন্ধুরা, এই রাজ্যের জন্য এই ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য এই নৌ চলাচল ব্যবস্থা একটা মাইলস্টোন হিসেবে কাজ করবে। ত্রিপুরা মানুষের বিশ্বত্রি ত্রিপুরার বেকারদের জন্য এটা একটা বিরাট সুযোগ বলা যায়, কারণ এই রাজ্যে 7 লক্ষ বেকারের জন্য সরকারি চাকরি যেখানে সম্ভব না, তাই বেসরকারি স্তরে বিভিন্ন রকমের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে এই নৌ চলাচল ব্যবস্থা চালু করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে দুই দেশের মধ্যে একটা ব্যবসা বাণিজ্যের গতি বাড়বে, তেমনি বেকারত্ব দূর হবে, নতুন নতুন ব্যবসার ক্ষেত্র খুলে যাবে। সেই সঙ্গে আরও একটা বড় বিষয় হবে, উত্তর পূর্বের গেটওয়ে হিসেবে ত্রিপুরা একদিন গড়ে উঠবে, কারণ নৌ চলাচল ব্যবস্থা যদি সুদৃঢ় হয়, সেই সঙ্গে আখাউড়া দিয়ে যদি রেলপথ আরও সুদৃঢ় হয়, তাহলে কিন্তু ত্রিপুরা হয়ে উঠবে এক আন্তর্জাতিক ব্যবসা কেন্দ্র। তাই বন্ধুরা, ত্রিপুরা এবং বাংলাদেশ, অর্থাৎ ভারত ও বাংলাদেশের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হলো, সেই ঐতিহাসিক চুক্তির ফলে নৌ চলাচল ব্যবস্থা যখন চাঙ্গা হয়ে উঠবে, তখন কিন্তু এই রাজ্যের বুকে একটা নতুন আশা জেগে উঠবে। এই রাজ্যের নদীতে ভেসে আসবে বাংলাদেশি জাহাজ, এই রাজ্যে দেখো মাল বোঝাই হবে বাংলাদেশ, প্রাকৃতিক সম্পদ একদিন বাংলাদেশের মাটিতে পৌঁছাবে, আসবে বৈদেশিক মুদ্রা, এই রাজ্যের বেকার যুবকদের মুখে হাসি ফুটবে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে ছোট্ট প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কনফিডেন্স বিল্ডিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নিত্য নতুন অনুষ্ঠান সঠিক এবং সত্যনিষ্ঠভাবে একমাত্র কনফিডেন্স বিল্ডিং চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরে থাকে। তাই কনফিডেন্স বিল্ডিং চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি।